চার হেভিওয়েটের পর অর্জুন সিংকে নোটিশ পাঠালো সিআইডি। নারদকাণ্ডে চার হেভিওয়েটের জেল হেফাজত নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতি মামলা নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠালো সিআইডি। বৃহস্পতিবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সাংসদের বাড়িতে সিআইডির একটি দল এসে নোটিশ দিয়ে যায়। জানা যায় এদিন সাংসদ বাড়ি ছিলেন না। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।